কোনো মানুষের যদি আচারের টেস্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এনে এসে টেস্ট নিতে পারেন, সব ধরনের টেস্টই আছে। জাহাঙ্গীরনগরের ভিতরে এটা আচারটা খুব টেস্টি। আচার তো অনেক রকমের আচার আছে এখানে। ভাই কি নিজেই বানাইতেছেন নাকি আচার? ভাই এখানে নিজেই বানাইতেছে আচার, অনেক রকমের আইটেম আছে, বড়ই, তেঁতুল, কদবেল, কাঁচা কলা, আমড়া, শুকনো বড়ই, পেয়ারা, অনেক ধরনের। কোনটা খাইবা? নাও যেটা ভালো লাগে। অনেক কিছু টেস্ট করলাম। কয়টা কেটা? আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এটা কয় টাকা? এটাকে খাইতে হবে কেমন? তুমি খেতে পারবে না, তুমি আগে টেস্ট দাও, খাও। ওগুলো শুধু বড়ই খাবে একটা। তো বড়ে মৌমাছি যে হাজার বটা আছে, কিন্তু যে বাসায় খাও, বটা খেয়ে না আবার না। মৌমাছি ওখানে ছিল, ওখানে নেই। কেমন? দেখি কেমন। না তুমি খাও। আচার খেয়ে ঘাম বেড়ে গেছে, কি অবস্থা! শীতের মধ্যে আচার খাইতে পারলে একদম আপনার শীত শীত সব চলে যাবে।